মাই চ্যানেল। আর আজকে সারাদিন কোনো ব্লগ করা হয়নি, মানে ভেবেছিলাম যে বিকেল দিকে একটু ব্লগ করব। তো রাইসার বাবা আস্তে আস্তে অলরেডি 6টা বেজে গেছে, তাই হচ্ছে গিয়ে আর কোনো জায়গায় যাওয়া হয়নি, আর কোনো ব্লগও করা হয়নি। তো রেডি হয়ে বসেছিলাম যে যদি একটু আগে আসতো তাহলে হয়তো বা বাহিরে যেতাম। তো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, এই কারণে আর বাহিরে যাওয়া হয় নাই। তো এখানে হচ্ছে কি আমরা, আমি আর রাজে বসে আছি। তো যাওয়ার ইচ্ছা আছে বাইরে থেকে, এই যে শোনো শোনো কথা বলো, তো বাইরে যাওয়ার ইচ্ছা আছে, একটু বাহিরে যাব হাঁটার জন্য, হাঁটতে বের হব। আর যদি পারি তো দূরে কোথাও যাব, কারণ এখন তো প্রায় সন্ধ্যা 6:30-7টার মতো বাজে, না 7টার মতো বেজে গেছে। তো আমরা এখন একটু বের হব আর শাড়িটা চেঞ্জ করে ফেলবো, শাড়ি পরবো না, 3 পিস পরে বাহিরে বের হব। এই যে বাবা, হাই দাও তো। হাই বাবা। হাই বাবা। এই যে শোনো 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 রাজ, এই যে দেখো, এই যে তোমাকে সবাই, তোমাকে সবাই ডাকে, এই যে শোনো, রাজ হচ্ছে গিয়ে দুষ্টুমি করতেছে। এই যে শোনো বাবা, আমার কাছে এসো, আমার কাছে এসো। রাজ হচ্ছে গিয়ে ইদানিং প্রচুর দুষ্ট হয়ে গেছে। এই যে সবাইকে সালাম দাও তো, বলো আসসালামু আলাইকুম। বাবা এই যে একটা উম্মাদা, এই যে এইভাবে দাও, আম্মুকে একটা দাও, আম্মুকে একটা দাও, আম্মু একটা দিই তোমাকে, আম্মু একটা তোমাকে উম্মা দিই। তুমি কি যাবে আম্মুর সাথে বাইরে যাবে? নো, যাবে না। বাবার সাথে যাবে? রাজ হচ্ছে কি আম্মুর সাথে বাহিরে যেতে চায় না, কারণ আমি ওকে বাহিরে নিয়ে গেলে আবার সাথে সাথে নিয়ে আসি, তো এই কারণে আমার সাথে যেতে চায় না, বাবার সাথে যায় না, হয়তো নানুর সাথে যায়। দেখেন কি অত্যাচার, তুমি আম্মুকে মারতেছো কেন? চল আমরা ওই যে রেস্টুরেন্টে খেতে যাবো, যাবে? তোমার হাতে এটা কি, এটা কি, এটা কি? হাতে মোটর সাইকেল। কে কিনে দিল এটা মোটর সাইকেলটা, কে দিছে দেখি, সবাইকে দেখাও তো মোটর সাইকেলটা। ওয়াও, অনেক সুন্দর মোটর সাইকেল। ও বাবা ব্যথা পাইছে, এদিকে আসো আসো, তোমাকে রেডি করে দিই, আমরা বাহিরে বের হব। যাই হোক, জামা কাপড় চেঞ্জ করে, চেঞ্জ করে রেডি হই, বাহিরে যাব আর শেয়ার করব কোথায় যাচ্ছি আজকে। আমরা হচ্ছে বাসা থেকে বের হয়েছি আর রাইসার রাজ কাউকেই নিয়ে আসি নাই, তো এখনো জানি না সঠিক কোথায় যাব। বাইরে বের হই, বের হয়ে তারপরে ঠিক করবো যে আসলে কোথায় যাচ্ছি আর কি। তো ওদের কাউকেই নিয়ে নেই, বাইরে মোটামুটি ভালোই ঠান্ডা, তো এই কারণে হচ্ছে কি ওদের কাউকে বাহিরে নিয়ে বের হই নি, কারণ ঠান্ডাটা যেহেতু একটু আসে, বাচ্চাদের কিন্তু ঠান্ডা এমনিতেই সমস্যা হয়, তাই হচ্ছে কি ওদেরকে রেখে তারপরে আসছি। মার্কেটের সামনে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ভিড়, জানি না মার্কেটের ভিতরে কতটুকু ভিড় হবে, বেশি ভিড় থাকলে হয়তো বা ভিডিও নাও করতে পারি। আর এই তো দেখতেই পাচ্ছেন বাইরের সাইডে, আজকে যেহেতু শুক্রবার ছিল তাই হচ্ছে কি একটু বেশি পরিমাণে ভিড়, শুক্রবারের তুলনামূলক একটু বেশি জ্যাম থাকে মার্কেটে, তো আজকেও তাই প্রচুর পরিমাণে জ্যাম, জানি না কতটুকু কী করতে পারবো, যতটুকু পারি চেষ্টা করব করার। এই তো আমরা যাচ্ছি, এখন যাই আগে, যাওয়ার পরে বোঝা যাবে আর কী কীরকম জ্যাম থাকবে। কেন আসছি একটু পরে বলি, তোমার হাত থেকে এটা কেটে গেছে, যাই হোক একটু পরে কথা বলছি। বাসায় চলে আসছি আর বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল, মার্কেটের ভিতরে ঢুকছি কিন্তু ওইভাবে কোনো ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে কি আজকে মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় ছিল, অনেক মানুষ ছিল। আর এমনি তো মার্কেটে গেলে পরে আমি তেমন একটা ভিডিও করতে পারি না, আমার কাছে কীরকম মানে একটা আমি যে ফিল লাগে। তো যাই হোক, বাসায় চলে আসছি, একটু টুপিটাকে বাজারও করেছি বাইরে থেকে, তো বাসায় যাই, বাসায় যাই দেখাবো। এখানে হচ্ছে গিয়ে একটু সবজি কিনা হয়েছে, লতি আর ধনিয়া পাতা, এখানে কিছু খাবার কিনা হয়েছে, এটা হচ্ছে গিয়ে রাজার একটা ক্রিম, ওর ক্রিমটা হচ্ছে গিয়ে শেষ হয়ে গেছিলো, তাই তো ক্রিম নিয়ে আসা হয়েছে। এখানে 4 পিসের একটা বনরুটির প্যাকেট, আর এখানে হচ্ছে গিয়ে এটাকে
কি বলে আর কি এটার নাম কি ফেটিস না তো এটা ড্যানিস এটার নাম ড্যানিসও না এই যে এগুলো নিয়ে আসা হয়েছে আর এখানে হচ্ছে গিয়ে প্রিন্স থেকে দুইটা হচ্ছে গিয়ে লাচ্চা সেমাই নিয়ে আসা হয়েছে কারণ হচ্ছে গিয়ে আমাদের এইখানে হচ্ছে গিয়ে ঘিয়ে বাজার সেমাইটা তেমন একটা পাওয়া যায় না তাই হচ্ছে গিয়ে দুইটা ঘিয়ে বাজার সেমাই নিয়েছি তারপরে নিয়েছি হচ্ছে গিয়ে এখানে জাম্বুরা দুইটা জাম্বুরা নেওয়া হয়েছে রাইসার বাবা হচ্ছে গিয়ে জুতা নিয়েছে তো এই জুতাগুলো হচ্ছে গিয়ে রাইসার বাবা কিনলো আর যেটার জন্য হচ্ছে গিয়ে গিয়েছিলাম একটু দেখাই খুব সুন্দর একটা জিনিস নিয়ে আসছি এই যে এটা হচ্ছে গিয়ে একটা কভার এই কভারটা দেখে হচ্ছে গিয়ে খুব ভালো লাগলো তো এই কভারটা নিলাম খুবই সুন্দর দেখি সারো আর হচ্ছে গিয়ে মূলত গিয়েছিলাম হচ্ছে গিয়ে এটা ঠিক করার জন্য ফোনটা ঠিক করার জন্য গিয়েছিলাম তো এটা ঠিক করে নিয়ে এসেছি তো ওনারা রাবার লাগিয়ে দিয়েছে বলেছে ঘন্টাখানেক এটা না খুলতে যেহেতু ঘাম দিয়ে লাগিয়েছে আর কি তো এটা ঠিক করলাম আর এটার জন্য এই কভারটা কিনলাম এর আগেও একটা কভার আছে কিন্তু এই কভারটা হচ্ছে গিয়ে ভালো লাগলো দেখে তো এই তো কভারটা কিনলাম তরমুজ নিয়ে আসা হয়েছে আর আজ হচ্ছে গিয়ে তরমুজটা কাটার জন্য এখানে এই যে চলে আসছে সে হচ্ছে গিয়ে তরমুজের অনেক পাগল তরমুজ কাটতেছে তো সে হচ্ছে গিয়ে তরমুজের কাছে দাঁড়িয়ে আছে কাটবে রান্নার কাছে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর বিদায় নিয়ে নিচ্ছি এখান থেকে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।